নমস্কার দেখছেন রিপাবলিক বাংলা ঘড়ির কাঁটায় ঠিক পাঁচটার উৎসব আবহে পাঁচ স্ট্রিট থেকে শুরু করে বাংলার সর্বোচ্চ প্রান্তের ছবিটাকে দেখানোর চেষ্টা করবে প্রথমে আমাদের একাধিক প্রতিনিধি একাধিক ভিডিও জার্নালিস্ট নানান প্রান্ত থেকে সেই ছবি তুলে ধরছে দেবব্রত বোস সেই ছবি তুলে ধরছে ইতিমধ্যে পাঁচ স্ট্রিটের ছবিটা দেখানোর চেষ্টা করব আলো আর রং বেরঙে সেজে উঠেছে গোটা পাঁচ স্ট্রিট এবং অসংখ্য মানুষ এখানে ভিড় জমাচ্ছেন তারা দেখছেন তারা হাঁটছেন তারা পা মেলাচ্ছেন কয়েকজনের সঙ্গে কথা বলার চেষ্টা করি বাড়ির একদম কনিষ্ঠতম সদস্যকে নিয়ে বেরিয়ে পড়েছেন মাস্কটাও তো পড়তে হবে কিন্তু বিষয়টা হচ্ছে কি দেখছেন কি আগের বছরও এসেছিলেন নিশ্চয়ই তার আগের বছর এবছর কি দেখছেন ছবি কি বলছে খুবই ভালো বলছে আনন্দ হচ্ছে মেরি ক্রিসমাস মেরি ক্রিসমাস মেরি ক্রিসমাস এবং এই ছবি উঠে আসছে গোটা পার্ক স্ট্রিট সর্বত্র এবং আমরা একগুচ্ছ সাংবাদিক একগুচ্ছ ভিডিও জার্নালিস্ট একাধিক জায়গা থেকে আমরা সেই ছবি তুলে ধরার চেষ্টা করছি এই মুহূর্তে ছবিটা আরও একবার দেখানোর চেষ্টা করব ভিডিও জার্নালিস্ট দেবব্রত বোস সেই ছবি তুলে ধরছে আজ হচ্ছেটা কিতে আমরা পার্ক স্ট্রিট থেকে বোঝার চেষ্টা করছি জানার চেষ্টা করছি আসলে পার্ক স্ট্রিটে হচ্ছেটা কি কারণ গোটা বাংলার মানুষ দার্জিলিং থেকে শুরু করে প্রত্যেকটা জেলার মানুষ তাকিয়ে রয়েছেন এই দিকে টেলিভিশনের পর্দায় নজর রাখছেন তারা মানুষের অসুবিধা সহ মানুষের নানান অভিযোগ সহ প্রতিদিন আমি লাগাতার হচ্ছেটা কি করি বিকেল পাঁচটায় আজ হচ্ছেটা কিতে এই ছবিটাই তুলে ধরছি কারণ পার্ক স্ট্রিট থেকে পুরুলিয়া বনগাঁ থেকে বাঁকুড়া সর্বত্র মানুষ দেখতে চাইছেন এই ছবিটা শ্রেয়সী বিট্টু রায় চৌধুরী এবং মধুকল্পিতা আমাদের আরও ছবি তুলে ধরবে এই মুহূর্তে দেবব্রত বোস আমার ভিডিও জার্নালিস্ট সেই ছবি তুলে ধরছে আরও বেশ কয়েকজনের সঙ্গে কথা বলার চেষ্টা করব যারা পুচকি সদস্য রয়েছেন তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব মাথায় এটা কি মেরি ক্রিসমাস মাথায় এটা কি হ্যারবেন তোমার মাথায় এটা কি খরগোশ তো যারা বাড়ির কনিষ্ঠতম সদস্য তাদেরকে নিয়ে বেরিয়ে পড়ছেন একটু কথা বলি কেমন লাগছে বাড়ির লোকেদের সঙ্গে বেরিয়ে পড়ছে কেমন লাগছে না মাস্ক পরে মাস্ক মাস্ট কেমন লাগছে ভালো লাগছে কি দেখছো এখানে শান্তা দেখতে পেয়েছো পেয়েছো শান্তা কি বললো শান্তা কিছু বলেছে না কিচ্ছু বলেনি কানে কানেও কিচ্ছু বলেনি আমি দেখানোর চেষ্টা করবো মেরি ক্রিসমাস মেরি ক্রিসমাস সান্টার এবারে অমিক্রন হয়েছে বলে এবারে সান্টা আমাদের দেখা দেবেন না কিন্তু আমরা সত্যি এনজয় করার চেষ্টা করছি সব কোভিড পরিস্থিতিতে সব কিছু মেনে অ্যান্ড অল থ্যাংক ইউ আমাদের একাধিক প্রতিনিধি একাধিক ভিডিও জার্নালিস্ট গোটা বাংলার মানুষকে সেই ছবি তুলে ধরবে ইতিমধ্যে কি ছবি গোটা কলকাতা জুড়ে বোবড্যাক থেকে শুরু করে বিভিন্ন জায়গার ছবি আমরা দেখানোর চেষ্টা করবো বিট্টু রায় চৌধুরী এবং শ্রেয়সী রয়েছে পার্ক স্ট্রিট থেকে বিট্টু রায় চৌধুরী যেখানে রয়েছে আমি জানার চেষ্টা করবো বোঝার চেষ্টা করবো বিট্টু এই মুহূর্তে বাংলার মানুষ যারা বেরিয়েছেন যারা পার্ক স্ট্রিট সহ বোবড্যাক ঘুরছেন তাঁরা কি বলছেন শুনবো তোমার মাধ্যমে দেখো সন্তু বোব্যারাক অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা যখন বড়দিন পালনে গোটা শহর ব্যস্ত তখন বোব্যারাক কিন্তু একটা অন্য চিত্র অন্য ছবি বহন করে এই মুহূর্তে সেই ছবি আমার ভিডিও জার্নালিস্ট রোহিতগণ দেখাচ্ছে দেখতে পাচ্ছ গোটা বোব্যারাক চত্বর সেজে উঠেছে দেখতে পাচ্ছি ক্রিসমাস ট্রি তার পাশাপাশি টুনি লাইট সহ বিভিন্ন আলোকসজ্জায় সেজে উঠেছে এই বোব্যারাক চত্বর তুমি জানো যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মূলত মার্কিন সেনাদের জন্য এই ব্যারাক তৈরি হয়েছিল তারপর এই চত্বর অ্যাংলো ইন্ডিয়ানদের দখলে আসে তারপর থেকে এখানে ক্রিসমাস ইভ পালন হয়ে থাকে এবং তার যে ছবি সেই ছবি দেখতে পাচ্ছি প্রচুর মানুষ তারা কার্যত নাচ করছে এবং গান বাজনা চলছে চারিদিকে ক্রিসমাস ইভে কার্যত মজেছে এই গোটা অ্যাংলো ইন্ডিয়ান পাড়া আমি সরাসরি চলে যাবো যে আপনারা কিছুক্ষণ আগে নাচ গান করছিলেন কেমন লাগছে বোব্যারাক চত্বর এসে ভীষণ ভালো লাগছে আমি ফার্স্ট টাইম আসলাম আনন্দ তো ভীষণই হচ্ছে খুব ভালো লাগছে দারুণ দারুণ এনজয় করছি যে ছবি দেখা যাচ্ছে এই মুহূর্তে গোটা বোব্যারাক চত্বর রীতিমতো মেতে উঠেছে এবং অ্যাংলো ইন্ডিয়ান পাড়া কলকাতার অন্যতম জায়গা এবং এখানে যেভাবে মানুষ যিশুর যে জন্মদিন অর্থাৎ যিশু দিবসের দিন যেভাবে মানুষ মেতে উঠেছেন যেভাবে আলোতে সেজে উঠেছে তা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না অন্যদিকে আরও বেশ কিছু ছবি দেখাচ্ছে বিভিন্ন জায়গায় খাওয়া দাওয়ারের আয়োজন করেছে ইতিমধ্যে বোব্যারাক কর্তৃপক্ষ এবং তার পাশাপাশি গোটা এলাকা অত্যন্ত
অত্যন্ত সুন্দরভাবে সাজানো হয়েছে। কাজের সামগ্রিক দিক থেকে দেখতে গেলে পার্ক স্ট্রিটের পাশাপাশি জমে উঠেছে বোবেরাক চত্বর। সন্তু, একেবারে বিট্টু সেই ছবি উঠে আসছে, শ্রেয়সীর কাছে যাওয়ার চেষ্টা করবো। শ্রেয়সী, পার্ক স্ট্রিটের ছবিটা আমি নিজেই দেখতে পাচ্ছি, নিজেই সেই ছবি তুলে ধরছি। তুমি যেখানে রয়েছো সেখানকার মানুষ কি বলছেন তোমার মাধ্যমে? তোমার ভিডিও জার্নালিস্ট প্রসূন যদি সেই ছবিটা তুলে ধরে, মানুষের সঙ্গে যদি বেশি বেশি করে কথা বলা সম্ভব হয় শ্রেয়সী? অবশ্যই সন্তু, সেই ছবিটা তুলে ধরতেই হবে। একদম মানুষ তারা নেমে পড়েছে, একটু ছবিটা দেখাবো। প্রচুর মানুষ তারা ইতিমধ্যে ভিড় জমাচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি সন্তু কত কালারফুল আজকের পার্ক স্ট্রিট। প্রত্যেক বছরের মতো মাথায় টুপি, কারোর মাথায় বিভিন্ন ধরনের সমস্ত হেয়ার ব্যান্ডস পরা। একটু কয়েকজনের সাথে কথা বলে নেওয়ার চেষ্টা করবো। একজন খুদেকে আমি পেয়ে গেছি সাথে, একজন খুদেকে পেয়ে গেছি। আচ্ছা, ঘুরতে বেরিয়েছেও আমরা দেখতে পাচ্ছি। আরও একটুখানি ভিতরের দিকে যাওয়ার চেষ্টা করছি। অনেকে দেখছি এখানে এখানে রয়েছে যারা ঘুরতে বেরিয়েছে। প্রচুর বেলুনস আছে আমরা দেখতে পাচ্ছি, এবং একটা ফ্রেন্ডের গ্যাংকে পেয়ে গেছি। কেমন লাগছে পার্ক স্ট্রিটে? ভালো। প্রথমবার না প্রত্যেক প্রথমবার এলাম? তাহলে তো প্রথমবারের এক্সপিরিয়েন্স জানতেই হবে। কেমন লাগছে প্রথমবারে? ভালো লাগছে। তোমাদের সবাইকে মেরি ক্রিসমাস, আর একবার সবার জন্য ক্যামেরায় মেরি ক্রিসমাস। বেশ, আরও অনেক ছবি এখানে আমরা দেখতে পাচ্ছি, প্রচুর জনকে দেখতে পাচ্ছি যারা সেলফি তুলছে। বিভিন্ন ধরনের ব্যান্ড মাথায় পড়েছে, কালারফুল লাগছে ভীষণ দেখতে। দুজন বন্ধুকে পেয়ে গেছি, একটু কথা বলবো। ভীষণ কালারফুল লাগছে তোমাদেরকে দেখতে, মাথায় খুব সুন্দর ব্যান্ড পড়েছ। কেমন লাগছে আজকে, কী কী প্ল্যান রয়েছে? আজকে আমাদের প্ল্যান বলতে, এই পার্ক স্ট্রিটে এসেছি এখন এখানে, মানে আমাদের প্ল্যান সকাল থেকে ছিল, আমরা ঘুরেছি সারাদিন এখানে, খাওয়া দাওয়া করেছি, আর এখন ঘুরে আবার বাড়ি চলে যাবো। প্রত্যেক বছরই থাকে নাকি এর বছর প্রথম? বছরই আমাদের প্ল্যানটা আছে, প্রত্যেক বছর থাকে না। একটা তো করোনার ভয় তো থাকছে, এটা ঘুরতে বেরিয়ে কি একটু ভয় লাগছে? একটু তো ভয় লাগছেই আমাদের, ভয় তো থাকছে, কিন্তু তার মধ্যেও ঘোরা চলছে। একটুখানি ভিড়ের ছবিটা দেখাবো। প্রচুর মানুষ তারা দূর দূরান্ত থেকে এসেছে। 25শে ডিসেম্বর মানে কিন্তু সন্তু আমরা জানি পার্ক স্ট্রিট চত্বরে সবাই আসে। পার্ক স্ট্রিট চত্বরের এই যে সাজানো, সুন্দর করে সাজানো দেখতে সবাই চলে আসে। আরও কয়েকজনের কাছে আমরা যাওয়ার চেষ্টা করছি, বিভিন্ন কারণ মানুষের সুরক্ষার কথা ভেবে যেভাবে জন অরণ্য নেমেছে, যেভাবে জনস্রোত নেমেছে, সেই ছবি উঠে আসছে এই মুহূর্তে। দেবব্রত বোস, আমাদের একাধিক ভিডিও জার্নালিস্ট এবং একাধিক প্রতিনিধি সেই ছবি তুলে ধরছে, একাধিক সাংবাদিক সেই ছবি তুলে ধরছে। এই মুহূর্তে আমি সেই ছবি দেখতে পাচ্ছি, জন অরণ্য এবং উচ্ছ্বাস, আবেগ, মেরি ক্রিসমাস, মেরি ক্রিসমাস। এই ছবি উঠে আসছে, আমি একটু মধুকল্পিতার কাছে যাওয়ার চেষ্টা করবো। মধুকল্পিতা, তুমি অ্যালেন পার্কের সামনে রয়েছো, সেখানকার মানুষ কি বলছেন? উচ্ছ্বাস, আবেগ, কি কথা বলছে মধুকল্পিতা? এখানে অনেকে রয়েছে যারা চলে এসেছে। প্রত্যেকে একবার আমার ক্যামেরার দিকে দেখে মেরি ক্রিসমাস, মেরি ক্রিসমাস। কেমন লাগছে আজকে? ভালো, খুব ভালো লাগছে। খুব সুন্দর সান্তা টুপি পরেছো সঙ্গে, একেবারে সান্তা ক্লজের মতো একটা জামা। কেমন লাগছে? দারুন। ক্রিসমাস তো মজারই সময়, তো মজা করতেই এখানে এসেছি, ভালো তো লাগবেই। আর পেছনে একজন রয়েছে, খুব সুন্দর একটা হেয়ার ব্যান্ড পরেছে, মানে না দেখলে এটা মিস করা যাবে। কেমন লাগছে আজকে দিন? খুব ভালো লাগছে। তারপরে ক্রিসমাস ডে তো এমনিতেই মজা করার দিন, সব বন্ধুরা একসঙ্গে, অনেকদিন টাইম পাই না আমরা দেখার জন্য, আজকে ছুটিতে সবাই একসাথে টাইম পেয়েছি, খুব মজা করেছি। খুব মজা। হ্যাঁ, খাওয়া দাওয়া তো থাকছে আজকে, খাওয়া দাওয়া তো সব দিনে মাস্ট, এটা ছাড়া তো উৎসবই হয় না। দর্শক বন্ধুদের আরো একবার যদি মেরি ক্রিসমাস উইশ করে দাও। মেরি ক্রিসমাস।